মুসলমান বাইনারি আমার বিরাট বড় বড় সাপ পেটের ভিতরে কিলবিল করতেছে কামড়াইতেছে বিচ্ছু দিয়া পেটটা ভরা সাপ দিয়া পেটটা ভরা আমার নবী কয় আমি দেখলাম জিবরাইল জিজ্ঞেস করলাম ও জিবরাইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে কয় নবীজি গো দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা সৎকর উম্মতের পেটগুলো এমন হবে নাউজুবিল্লাহ জোরে কোন আর আমরা সোদে টাকা লাগাইয়া দেদারছে খাইতেছি পরকালের চিন্তা আমাদের কলবের মধ্যে আমাদের দিলের মধ্যে নাই এরে মুসলমান বাইরে আরে আমার রসুল আরবি বলেন আমি সৎকরের আজাব দেখলাম গুসকরের আজাব দেখলাম যেই নারীরা বেপর্দায় চলাফেরা করে এমন নারীদের আজাবও আমি কবরের ভিতরে দেখছি আমি দেখলাম কিছু নারীরে স্তনের মধ্যে বর্ষা লাগাইয়া টানাইয়া রাখা হয়েছে চুলের মধ্যে বান্ধে লটকাইয়া রাখা হয়েছে যেই নারীগুলো পর্দায় চলাফেরা করে হোটকা মাছের মতন পেটটারে বাইর করিয়া রাস্তা দিয়া চলাফেরা করে মুসলমান যেগুলো ডাইকা রাখার দরকার ছিল ওইগুলো ডাইকা রাখে নাই পরপুরুষের সামনে প্রকাশ করে দিয়েছে আল্লাহ রসুল বলেন আমি সৎকরের আজাব দেখলাম ঘুষখোরের আজাব দেখলাম বেপর্দা নারীদের আজাবও দেখলাম আবার দেখলাম যারা মিথ্যা কথা বলে যারা ওয়াদা খেলাপ করে যারা আমানতের খেয়ানত করে যারা চগলখুরি করে আমি সব সবগুলো আজাব জাহান্নামের মধ্যে দেখে আসছি মুসলমান বৈরারে আমার পয়গম্বর আরবি বলেন ওই জাহান্নামের আজাবগুলো আমারে দেখাইছে জাহান্নামের আগুনগুলো আমি দেখে আসছি তো আল্লাহর পয়গম্বর বলেন যেই মানুষগুলো তওবা করবে না গুনাহ সহকারে কবরে যাবে ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে জাহান্নামের আগুন যখন জোশ মারবে গো ওই আগুনগুলো যখন উপরের দিকে উঠবে মানুষগুলো ঢেউয়ের মতন উপরের দিকে উঠতে থাকবে আবার যখন আগুনগুলো নিচের দিকে যাবে ওই মানুষগুলো আবার নিচের দিকে যাওয়া শুরু করিয়া দিয়েছে আমার মুসলমান বাইরারে আমার ওই জাহান্নামের চুলার মধ্যে জাহান্নামের গর্তের ভিতরে মানুষগুলো আল্লাহরে ডাকবে আমার আল্লাহ ডাকের সাড়া দিবে না কেন এরা হলো পাপি এরা হলো নাফরমান এরা হলো গুনাগার দেখেন না মা যখন ঘরের মধ্যে কাজ কাম করে ছোট ছোট বাচ্চারা গিয়ে মার কাজের মধ্যে ডিস্টার্ব করে করেনি বাজার থেকে চাউলের বস্তা এনে ঘরে ফলাইছেন কুলা দিয়া যাইরা ড্রামের ভিতরে ঢুকাইতেছে বাচ্চা একটা দৌড় দাইয়া কতগুলো সাইল খাপলা দলইয়া ফলাই দিছে মায় কয় দেখ হ্যাঁ হনুই না ঠিক নিও হ্যার কাম হ্যাঁ করতেছে মা এমন রাগ করছে দমক দর ফর যখন শোনে না আম্মাই করছে কি তুই খালি জ্বালাবি আমার রাগ তোর জ্বালানা বন্ধ করতেছে এমন জোরে এক থাপ্পড় দিছে হ্যাঁ থাপ্পড়টা খাই গালার দইরা ওই কোনার মধ্যে বইয়া গিয়া হয়নি এমন হয়নি হ্যাঁ যে সিফাটাত বইয়া কান্দা শুরু করছে মাকে এখন বলাছে তুই কান আর আমি কাম করে লই এখন হ্যাঁ কিনারের মধ্যে ফালাইয়া দিয়া আম্মাই কাজ করতেছে কুলার মধ্যে চাউল দিয়া যাইরা বর্তাছে ড্রামের ভিতরে হ্যাঁ যে কান্দাছে হ্যাঁ যে আমরা কান্দাছে মায়ের দিকে সাহে ওইটা হ্যাঁ করছে কি ঘন্টাখানি কান্দা এবার সুর বলাইছে আম্মা গো আম্মা গো তুমি স্যার আমার দ্বারে কেউ নাই গো আম্মা তুমি আমার মা এবার যখন মার কামও শেষ হয়েছে হ্যার ভর্তি মা নজর দেয় আম্মা গো আম্মা গো কটা কস কিল্লাই এতক্ষণ মায় কাজ শেষ করছে মার জিদ্র কমছে আল্লাহ একটু ভালো করে বুঝেন জাহান্নামের আগুনের মধ্যে বান্দারা পৈরা ডাক আল্লাহ গো জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না আল্লাহ চাই তুই না আল্লাহ শুনবই না যখন মুসলমান সব গুণাগুলো আগুনে ফুইরা শেষ করব এবার আর কোনো গুণা নাই যখন ডেউল লাগে আগুনের ডেউল লাগে ফুরের দিকে ওইটা মুখটা বাড়াইছে আল্লাহ গো আল্লাহ কয়ে ডা হসকের লেগা সুবহানাল্লাহ জোরে কন আর একটু জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন তো আর সইতে পারতেছি না আল্লাহ কয় তাইলে শোধ খাইছিলি কেন রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইছিলি কেন কয় আল্লাহর খাইতাম না কয় যাইতার তিনার খাবি কেমনে সিস্টেম আছে ভাই সাহ আর কোনো সিস্টেম আছে আর কোনো সিস্টেম নাই এরে মুসলমান বাইরে আমার এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া কয় বান্দা আছে বন্দিগি নাই গুণা আছে তওবা নাই আছে বন্দিগি নাই গুণা আছে তওবা নাই বাড়ি আছে কবরের কোনো খবর নাই এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষেরা রে
জীবনটা সুন্দর করিয়া কবরে যাও জীবনটা সাকসেস করে কবরে যাও আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাও সাহাবীদের জিন্দেগী অবলম্বন করে কবরে যাও জোরে কোন সুবহানাল্লাহ সাহাবীদের জিন্দেগী লয়ে কবরে যাও সাহাবীরা আমার নবীর লাগা পাগল আমার নবীর এমন মহব্বত করে এমন ভালোবাসে যেমন হযরত জুলাইবিব একজন সাহাবী ছিল গরীব সাহাবী কিন্তু এমন গরীব এই গরীব সাহাবীর এক হলো কালা দুই নাম্বার বংশের কোনো পরিচয় নাই আবার হলো গরীব অশিক্ষিত একবারে কালো মেসমেসা কিন্তু আল্লাহু আকবার নবীর এত ভালোবাসে নিজের জান দিয়ে নবীর ভালোবাসে জোরে কর সুবহানাল্লাহ বংশ পরিচয় নাই বেটা হইছে কালা আবার হইছে বাইটটা অশিক্ষিত বংশের কোনো পরিচয় নাই এই সাহাবি নবীর কাছে আইসা দিন গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে এই সাহাবি ডাক দিয়া কয় নবী গো আপনি আমার গার্জিয়ান সুবহানাল্লাহ জোরে কর নবী যদি কাহারো গার্জিয়ান হইয়া যায় নবীজি ডাক দিয়ে আমার উম্মত দুইটা কাজ করলে আমি ওই উম্মতের গার্জিয়ান হম আর একটু জোরে কর না সুবহানাল্লাহ জানি তো রাত্রে বেশি হয়েছে ওয়াজ ভাল লাগতো না কিন্তু দুই একটা কথা কয়ে এলাই রসুল কয় আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি নেয় জামিন হয় আমি আমার জিম্মাদারিতে আমার উম্মতের জান্নাতে পৌঁছাই দেব দুইটা জিনিসের গ্যারান্টি মাইয়াজ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্না এক নম্বরের জবানদারে হেফাজত করতে পারলে এই জবান দিয়া মিশা কথা কওয়া সগুল খুরি কওয়া এই জবান দিয়া আলতু ফালতু কথা কওয়া এগুলো যারা বাদ দিয়া লাইব নবীজি ডাক দিয়া কয় যারা দুই সোয়ালের মাঝখানের হেফাজত করব আমার জিম্মাতে আমার উম্মতগুলোকে জান্নাতে পৌঁছাই দেব আরেকটা জিনিস হইল দুই রানের মাঝখানে লজ্জাস্থান বেড়া আর বেডি পুরুষ মহিলা যারাই অবৈধ কাজ থেকে বিরত থাকে জিনার কাজ থেকে বিরত থাকে আমার নবী কয় যারা অবৈধ কাজ করে না জিনা করে না বেবিচার করে না আমি রসুল জিম্মাদারি হইয়া আমার এই উম্মতের নরনারী আল্লাহর জান্নাতে পৌঁছাই দেব এই হযরত জুলাইবিবকে রসুল কয় তুমি আমারে ভালোবাসো হ্যাঁ রসুল আমি আপনারে ভালোবাসি কয় আমিও তোমারে ভালোবাসি অথচ গরিব বাইটটা বংশের পরিচয় নাই কয় নবীজি আপনি আমার গার্জিয়ান মুসলমান বাইরা রে আমার কয়েকদিন পরে আল্লাহ নবীর সামনে বসা এই হযরতে জুলাইবিব একজন গরিব সাহাবী বেটে সাহাবী বংশের কোনো পরিচয় নাই অশিক্ষিত সম্পদ নাই গরিব নবীজি একদিন ডাক দিয়ে কয় কি রে বিয়ের বয়স হয়ে গেছে তুমি কি বিয়ে করবা না সাহাবি ডাক দিয়ে কয় নবী গো খাইতাম ফাইনা আবার বিয়া কর্ম করতে গা সুবহানাল্লাহ জোরে কর আমার দেখতে বেশি ভালো লাগে না আমার বংশের কোনো পরিচয় নাই এই মদিনাতে আমার কোনো বংশ নাই আমার কোনো গোত্রের লোক নাই আপনারা সারা আপনি আমার জিম্মাদার গো নবীজি আমার নবী ডাক দিয়ে কই সাহাবি রে আমি জিম্মাদারি নিয়ে তোমার বিয়ে করাইয়া দেব তোমার কি অসুবিধা আছে নবীজি তাইলে তো ভালোই হয় কয় তাইলে তোমারে আমি ছোট জায়গায় বিয়া করাবো না যেহেতু আমি তোমার জিম্মাদার মদিনার মধ্যে একজন আনসার সাহাবি আছে পয়সাওয়ালা দাপটওয়ালা অনেক সম্পদের মালিক আমি তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিমু আল্লাহ আকবার নবীজি সংবাদ পাঠাইছে যেমন নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে সাহাবি কয় নবীজি আপনার মতো লোক যদি আমার মেয়েরে বিয়ে করে আমার জীবন ধন্য নবীজি কয় আমি বিয়ে করতাম না আমার সাহাবিরে বিয়ে করাম তুমি একটু আমার দরবারে আস হযরতে জুলাইবিব বলেন আমার নবীর দরবারে ওই আনসার সাহাবি আসলো পয়সাওয়ালা সাহাবি দাপটওয়ালা সাহাবি সম্পদওয়ালা সাহাবি আরে মুসলমান বৈরারি আমার ওই সাহাবি আসার পর আল্লাহ রসুল ডাক দিয়া কয় এরে মিয়া তোমার মেয়েটা আমার এই সাহাবির কাছে বিয়ে দিবা সুবহানাল্লাহ কয় আনসার সাহাবি ওই গরিব সাহাবির দিকে তাকায় কয় নবীজি গ এই লোকের বংশের কোনো পরিচয় নাই বেটে আবার কালো দেখতে কুশ্রী বচ্চরুদ ওনার কাছে আমি মেয়ে দিব এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার বিবির একটু জিজ্ঞাসা করিয়া নেই বাড়িতে যাওয়ার পর বিবির কাছে সব ঘটনা খুলিয়া বললে ওই মুহূর্তে বিবিও ডাক দিয়া কই স্বামী গো বলো কি এমন একজন দরিদ্র সাহাবি অসহায় সাহাবি কালো বেটে
অশিক্ষিত বংশের কোনো পরিচয় নাই তার কাছে আমার একমাত্র মেয়ে সুন্দরী মেয়ে কেমনে উঠাইয়া দেই স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসিয়া আলোচনা করতেছিলেন ইন্দিমে টাইমে মেয়েটা আর এক রুমের থেকে শুইনা বাড়াইছে আল্লাহর রসুল প্রস্তাব দিয়েছে মেয়েটারে বিয়ে করার জন্য মেয়েটা নিজের রুমের থেকে আব্বা আম্মার রুমে এসে ডাক দিয়ে কয় তোমরা আমার নবীর প্রস্তাব রে প্রত্যাখ্যান করো এত বড় সহজ আসমানের নিচে জমিনের উপরে তোমাদের কেমনে হইল আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমার নবীর ফয়সালারে তোমরা অমান্য করলা না 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 আমি মেয়ে বললাম রসুল আরবের সিদ্ধান্তের উপরে আমি অটল আমি অবিচল আমি রাজি আছি জোরে কর না সুবহানাল্লাহ আর এই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল আল্লামা কারসি মাজজুম মাজজুম বলা হয় কুষ্ঠ রোগীরে এই কারসি মাজজুমের অনেক মুরিদান অনেক বড় বুজুর্গ মুস্তাজাব দাওয়াতওয়ালা আল্লাহওয়ালা বান্দা দোয়া করলেই কবুল হয়ে যায় কিন্তু নিজের গায়ে কুষ্ঠ রোগী এ মুসলমান তিনি আল্লাহর দরবারে একদিনও দোয়া করেন নাই যে আল্লাহ আমারে ভালো করে দেন কেন এই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষ তারে ঘৃণা করে আর এই লোকটার মর্তবা আল্লাহর দরবারে বাড়তে থাকে আল্লামা কারসি মাজজুম মুসলমান ভাইয়ের একদিন মুরিদানদেরকে ডাক দিয়ে বলে শোনো আমার তো বয়স হয়ে গিয়েছে আমার একটা বিয়ে করা দরকার কিন্তু আমি যে কুষ্ঠ রোগী কার মেয়েটা আমার কাছে দিবে আমি তো বিয়ে করতে পারলাম না আমি একটা নবীর সুন্নত জারি করতে পারলাম না ওই দরবারে আসলে একজন গরিব মানুষ কিন্তু হুজুরের খুব বেশি ভালোবাসে খুব মহাব্বত করে বাড়িতে গিয়ে মেয়েরে বলছে আম্মা গো আমার হুজুর কিন্তু অসুস্থ আমার হুজুর কুষ্ঠ রোগীর একজন মানুষ কিন্তু মুস্তাজাব দাওয়াত যখনই যেখানে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল করে নেয় মাগো আমি চাইতেছি তুমি হুজুরের খেদমত কইরা ধন্য হইবা আল্লাহর জান্নাতে যাইবা আম্মা গো তুমি কি এটা পারবা তুমি কি রাজি আছো আব্বা যদি এমন একজন বুজুর্গের খেদমত করে আমি মরতে পারি আমার স্বামী দিয়ে কী হবে আমি খেদমতের দরকার আমারে বিয়ে দিতে পারেন অসুবিধা নাই জোরে কর সুবহানাল্লাহ এখন একটু সোডেন বালকের এখন হুজুর তো হুজুরের কাছে মুরিদ আসছে আইসা বলে হুজুর আমার মেয়েটা রাজি আছে কয় সব কিছু খুলিয়ে বলছো কয় হ্যাঁ হুজুর আমার মেয়েটা আপনার খেদমত করতে চায় এখন মুসলমান বাইরে ওই মজলিসেই মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে এজিন নিয়ে ওই মুহূর্তে সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে সুবহানাল্লাহ জোরে কর এখন বাসর রাত্রে এই মেয়েকে হুজুরের গরনে দিয়ে আসছে হুজুর বাসর ঘরে ঢুকার আগে আগে ওই যে মুস্তাজাব দাওয়াত দোয়া করলে কবুল হয় নামাজের মুসল্লা বিছাইয়া ফালাইয়া নামাজ দুই রেখাত নামাজ পড়া আল্লাহর ডাক দেখ আল্লাহ যদিও মেয়েটা আমার খেদমতের জন্য রাজি হয়েছে আমি কুষ্ঠ রোগী আল্লাহ মেয়ের তো একটা জীবন আছে চয়েস আছে আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে বলতেছি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও আল্লামা কারসি মাজজুম দোয়া করছে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল কইরা তারে পুরা সুস্থ কইরা সুটাম দেহের অধিকার একজন যুবক বানাই দিছে এখন বাসর ঘরে ঢুকছে বিবি একদিকে বসা স্বামী আরেক দিকে স্বামী যখন গিয়া বিবির কাছাকাছি গেছে মেয়েটা দূরে সরে গেছে কে আপনি আমার স্বামী তো একজন অসুস্থ রোগী কুষ্ঠ রোগী আপনি দিবালা মানুষ কে আপনি আপনার পরিচয় বলেন আপনি আমার সামনে আসবেন না আমি আপনারে ভয় পাই আমি পর্দা করি আপনি সামনে আসবেন না আল্লামা কারসি মাজজুম বলেন ভয় পাইও না আমি তোমার স্বামী আমি কুষ্ঠ রোগী ছিলাম আমি নামাজের মুসল্লা ফালাইয়া দোয়া করছি আল্লাহ আমারে সুস্থ করে দিছি মেয়েটায় ডাক দিয়ে বলে আপনি আমার সামনে আসিয়েন না আমি আসলে সুটাম দেহের স্বামী চাই নাই আমি একজন রুগী স্বামী চাইছি কেন জানেননি আমি রুগীর খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে চাই আমি এই মুহূর্তে আপনার খেদমত করতে চাই না আমি আপনার কাছে থাকতে চাই না আমি চলে যাব আমি তো এই উদ্দেশ্যে বিয়া বসি নাই আমি আপনার খেদমতের উদ্দেশ্যে বিয়ে বসেছি আল্লামা কারসি মাজজুমকে ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি আগের মতন হইতে না পারেন কুষ্ঠ রোগী না হইতে পারেন আমি ফিরে যাব এই স্বামীর ঘর সংসার আমি করব না হুজুর আবার নামাজের মুসল্লা ফালায় ডাক দিয়ে আল্লাহ
আমার আগের মতো বানায়া দাও দোয়া করতে দেরি হইছে আগের মতন হতে দেরি হয় নাই মেয়েটা ডাক দিয়া কয় হুজুর এখন থেকে আমি একজন কুষ্ঠ রোগীর খাদেমা হয়ে গেলাম আমি খাদেমা হইয়া দুনিয়ার সুখ চাই না পরকালের সুখ চাই ওই মেয়েটাও ডাক দিয়া বলে আনসারি মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা রসুলের দরখাস্ত প্রত্যাখ্যান করিও না আমি রাজি আছি আব্বা আমারে বিয়ে পড়াইয়া দাও সুবহানাল্লাহ উপস্থিত সাহাবিদেরকে নিয়ে রসুল বিয়ে পড়াইয়া দিলেন একদিকে বিয়ে অপরাণ শেষ আরেকদিকে হাইয়ালাল জেহাদের আওয়াজ আসছে এ কে কোথায় আসো জেহাদের ময়দানে যেতে হবে এই সাহাবি চিন্তা করে বাসর ঘরে যাব নাকি কালিমার পতাকা উড্ডীন করতে যাব সিদ্ধান্তে অটল হয়েছি আমি বাসর ঘরে না গিয়া নবীজির সঙ্গে জেহাদের ময়দানে যাই আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমি জেহাদের ময়দানে যাই ওই সাহাবি জেহাদের ময়দানে চলে গেছে জুলাইবি আমার মুসলমান ভাইরা জেহাদের ময়দানে চলে গেল জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে কালিমার পক্ষ নিয়া রসুলের পক্ষ নিয়া হযরত জুলাইবিব জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিবির সঙ্গে দেখাই হয় নাই আল্লাহ রসুল ডাক দিয়া কয় সাহাবীরা রে কে কোন জায়গায় শহীদ হয়েছে লাশগুলো একত্রিত করো কে আহত হয়েছে ওই লাশগুলো একত্রিত করো এখন মুসলমান যারা আহত শহীদ এই লাশগুলো খুঁজিয়া পাইছে কিন্তু হযরতে জুলাইবিব বেটে মানুষ ছিল কালা কুশি বচ্চুরুত ইদারে খুঁজার পায় না সাহাবিরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এক জায়গায় সাতটা কাফের লাশ পড়ে আছে ওই লাশের নিচে পড়ে রয়েছে হযরতে জুলাইবিব উনি শহীদ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে এ সাহাবিরা রে এই জুলাইবিব তো আজকের রাত্রে বাসর করার কথা ছিল আমার প্রেমে পইরা আমার মহাব্বতে যে সাহাবী শহীদ হয়ে গেল আমি নবী তার জানাজা পড়াব আমি নিজে তার লাশটা কবরে নামাবো সাহাবীর মুসলমান কাফন দাফন করিয়া যখন নিয়ে যায় রসুল তার সঙ্গে রওনা দিয়েছে আমার নবী কবরের মধ্যে নাইমা দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় সাহাবীরা রে এই জুলাইবিবের কোনো আত্মীয় স্বজন নাই দেও লাশটা আমার হাতে উঠাইয়া দাও রসুলে আরবি লাশটা হাতের মধ্যে নিয়া মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে ডাক দেয় আল্লাহ আমি তার উপরে রাজি তুমিও তার উপরে রাজি হয়ে যাও আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তুমি তারে মাফ করে দাও তুমি তারে জান্নাত দিয়ে দাও আমার আল্লাহ ডাক দেয় কয় নবী গ আপনি যার উপরে রাজি আমি আল্লাহ তার উপরে রাজি আরে মুসলমান ভাইরারে আমার ওই লোকটার কাছে একটা নেকি আর এই লোকের কাছে 99টা নেকি মুসলমান ভাইরারে আমার হাসুরের কঠিন ময়দানে যেই লোক পেডার কাছ থেকে একটা নেকি লইছে 100 নেকি লইয়া জান্নাতের দিকে যায় আর ওই লোকটার কাছে কোনো নেকি নাই বারবার বারবার আল্লাহর দিকে বান্দায় ফিরিয়া ফিরিয়া তাকায় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশ তারা রে দোনো বান্দারে আমার সামনে না হাজির কর সুবহানাল্লাহ কর দোনো জনরে আমার সামনে নিয়ে আয় ফেরেশ তারা দেরি করে নাই মুসলমান বৈরারি ওই দুনজনকে পাকড়াও করে আল্লাহর সামনে নিয়ে যখন হাজির করাবেন আল্লাহ বলবেন কি রে তুই তো বান্দা 99টা নেকি লইয়া হাসরের ময়দানে ঘুরাঘুরি করলি আর বান্দা তোর কাছে একটা নেকি তুই কেমনে কি করছস বল এক নেকিওয়ালা বান্দা বলবে আল্লাহ আমার তো একটা নেকি আমি দেখলাম আমার ভাইয়ের কাছে 99টা নেকি থাকার পরেও সে জান্নাতে যাইতে পারে না আমি একটা নেকি দিয়া কেমনে জান্নাতে যাব এই জন্য গো মালিক একটা নেকি আমার ভাইরে দিয়া পালাইছে সে জান্নাতে যাক আর আমি জাহান্নামে গেলে যাব অসুবিধা নাই আমার আল্লাহ বলবেন এটা দুনিয়া নয় এই ময়দান তো কঠিন ময়দান হাসুরের দিনটা বড় কঠিন দিন সূর্য মাতার কিনারায় দাঁড়ায় গেছে মাতার মগজগুলো টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে এরে মুসলমান বাইরে আমার নিচের জমিটা তামা হয়ে যাবে সূর্যের 12 থেকে 13টা ছিদ্র আছে মুখ আছে ওই দিন মাতার বান্দার দিকে বান্দার মাতার দিকে ঘুরাইয়া দেওয়া হবে
এরে বান্দাই কঠিন দিনে মুসিবতের দিনে তুই কেন একটা নেকি দিলে আল্লাহ গো একটা নেকি দিয়ে আমি কি করব এই জন্য আমার ভাইয়ের উপর আমি রহম করেছি আমার ভাই জান্নাতি যাক আমি জাহান্নামে গেলে যাই অসুবিধা নাই আল্লাহ বলবেন এই দিনেও যেহেতু তুই তোর ভাইয়ের উপরে রহম করেছস আমি আল্লাহর কাছে 99টা রহমত ছিল রে বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম দুজনকে মাফ কইরা আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম এর মুসলমান আল্লাহর নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন সাহাবীরা বনি ইসরায়েলের একজন বড় আবেদ যিনি 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে আওয়াজ করে বলবেন যেই বেডার হায়াত হলো 500 বছর ওনার হায়াতের সামনে কেমন হায়াত আছে না নাই আছে বলে যেই বেডার কাছে 500 বছরের ইবাদত যেমন হযরত হুদ আলাইহিস সালাম একজন নবী ছিল পয়গম্বর ছিল ওনার জামানার মধ্যে ওনার সময়ে ওনার আমলে মানুষ বালেগ হইতো 300 বছরে জোরে করুন সুবহানাল্লাহ ওনাদের গড় আয়ু ছিল 1000 বছর ওনারা লম্বা ছিল 30 থেকে 40 হাত সুবহানাল্লাহ কর আচ্ছা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন এরা যদি 300 বছরে বালেগ হয় ভাই সাহেবরা এগো সামনে আমগো হায়াত আছে না নাই না সবাই তো বলতাছেন না আছে না নাই ওই যে বেটা রিকশা চালায় এখন তো মনে করেন রিকশার মধ্যে মোটর দেওয়া আছে সুইচ দিলেই একদম ফরফর ফরফর করে চলে আর দেখবেন রিকশাও এমন হয়েছে এখন এ কথা কইন না সবাই হ্যাঁ আস্তে করে বুঝার এখন রিকশাওয়ালার এমন হয়েছে দেখবেন দুই পা উপরের দিকে দিয়ে চালায় কেউ ঠিক নিও সুইচ দিলে ফরফর করে চলে এখন ঠ্যাঙ্গল উপরের দিকে হেরা ওই রাস্তার এখন মাতবর হেরা রাস্তার আর একটা সময় গেছে ফেটুল মাইরা জানবার করে লেছে রিক্সা আগে না সামনের দিকে হ্যাঁ রিক্সার মধ্যে লইছে এক প্যাসেঞ্জার ওজনে একটু বাড়ি ওজন দিলে সাইড মন হইব আর কি লোকটা ফাতলা না বাড়ি আরে কথা কইলে ওয়াজ করতে বলা ফাতলা না বাড়ি এখন এই লোকের লইয়া যখন ওয়াই ব্রিজের কাছে গেছে উদাহরণ দিলাম বুঝার লেগে আর কি এখন যে টানতেছে উড়াই তার না ওজন বাড়ি দ রিক্সা হলে একটু হালকা পাতলা কয় ভাই সাহ একটু নাইমা আমার একটা সহযোগিতা করলে আমি রিক্সাটা উপরে উড়াইয়া পরে আমাদের লই তো এই বেটা আবার কথা মানছে রিক্সাটারে একবার ওয়াই ব্রিজের মাঝখানে নিয়ে এই বেটারে উড়াইছে তো রিক্সাওয়ালা আসলে একটু রসিক কিসিমের মজাওয়ালা আর কি কয় স্যার আপনার নাম কি এই বেটায় কয় আমার নাম হলো সিকুন আলী ওজনে বাড়ি না ফাতলা বেটায় এ মাইচরের মানুষ জোরে কোন বাড়ি না ফাতলা বাড়ি এখন রিক্সাওয়ালাকে এত মোড়া বেটায় আবার নাম বলে সিকুন আলী কারবারটা করছে কি দেখছ এখন সামনে যখন রিক্সা নিয়ে নামছে নামার পরে এইবার প্যাসেঞ্জারে ধরছে হেরে রিক্সাওয়ালার এই তোর নাম কি কয় স্যার আমার নাম নাই আমার নাম আমনি এত মোড়া বেটার নাম যদি সিকুন আলী হয় আপনার সামনে আমি আসো এক জায়গায় গেছি ওয়াজ করতাম বেটা ডাক দিছে হ্যাঁ মজনু ওদিকে আমি কি নাম রাখলো মজনু তো ফাগল না এটা কি নাম রাখছে খাওয়া দাওয়ার পরে কে হুজুর একটু ওই ফলাটার মাথা আর দিয়ে ওটা দোয়া করে দেন আমি কে ফাগলামি করে আমি নামের অর্থই ফাগল নামের অর্থ কি ফাগল এই জন্য কইছে বালা একটা নাম রাখতে নবীজি কইছে বাচ্চা দুনিয়াতে আসলে বালা একটা নাম রাখো সাত দিনের দিনে একটা আকিকা দিও চুল দিয়ে চারটা সম পরিমাণ স্বর্ণরূপা দান করে দিও আল্লাহর রাস্তায় নাম রাখছে একেবারে নিজে মাতবরি করে নাম রাখছে ফসা কি নাম রাখছে পসা দুই বছরের পরে একটা আল্লাহ মেয়ে সন্তান দিছে নাম রাখছে বাসি ছোট ছোট নাম ছোট ছোট নাম এখন তো এই নাম ওই ঠিক নিও বড় নাম রাখলে ভাল লাগে না হুজুরগো নাম পছন্দ হয় না পসা বাসি নাম রাখছে এই বেটার আল্লাহর রহমতে আরেকটা ফোলা আল্লাহ দিছে আর দুই বছর পরে হুজুরের কাছে গেছে কয় শেষমেশটা হুজুরের একটু নাম টাম জিগে রাহি তো হুজুরে কয় কী নাম কয় একটা রেখা দেন তো হুজুরে চিন্তা করে দেখছে যে আগের বইয়ের মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান মতিউর রহমান ফরমাবার ফরমাবরদার আনুগত্যশীল নাম একটা রেখা দিছে কয় মতিউর রহমান এই বেড়ায় চিন্তা করে কয় তিন কোন তিনটা ব্রিজের মাতা ওয়াই ব্রিজ এত লম্বা নাম মতিউর রহমান আগের ডে ছোট ছোট করে ফসা বাসি এটা নাম রাখছে কি মতিউর রহমান হুজুরে আসলে হুজুরে পরের বাদ খায় এগুলো ওজন বরাদ না নাম এক রেখা দিছে এই বেড়ায় আডে আর কাডে আডে আর কাডে আডে আর কাডে আডে আর কাডে কাটতে কাটতে নাম রাখছে মুইত্যা
রাগ হয়ে নাম না হ্যাঁ মন খারাপ করে না একবার দাওয়াত দিয়েছেন জীবন আর দাওয়াত না দিলে অসুবিধা নাই আজকে যেহেতু আইসে একটা মিলে ঝুলে বাস করে লাগে কিন্তু রাগ হবে না আপনার আবার নিয়ে আবার এখন নাম রাখছে মুইত্যা আগের দিয়ে পচা আর বাসি নাম রাখছে কি এখন কোনো সমস্যা হয় নাই সমস্যা কয়েকদিন পরে ওনার বাড়িতে আইসে এক মেহমান বেড়াইতে আইসে বেড়াও ঢাকাতে মিষ্টি উষ্টি লয়ে আইসে একেবারে আরামে বাড়ি বেড়াইতে আইসি তা বেড়াইতে আইসি মতো হ্যাঁ ওনারে আতফত দোয়াইয়া ডাইনিং টেবিলে বোয়াইছে বোয়ায় কয় ফসা বাতান এইবারে কয় মাত্র ঢাকার থেকে আইলে মিষ্টি মুষ্টি মিষ্টি মুষ্টি লইয়া কয় ফসা বাতান তো একটু পরে কয় বাসি তরকারি আন দেখছ কারপটা দেখছেন এইবারে কয় কিরে ফসা ভাত বাসি তরকারি সামনা গই গিয়ে কে মুত্তা ফানি আন অবস্থা খারাপ না ভালো হয়েছে হাইসেন না উড়াই দিয়ে না আমগো নাম শুনলে কুত্তে ফানি তুলে থাকে বর্তমানে নাম হলে জোরে কোন ঠিক না বেঠি নাম দেখলে সিনা জানে এটা মুসলমান না হিন্দু জোরে কোন জোরে কোন জোরে কোন ঠিক না বেঠি এই জন্য নাম রাখলে একটু ভালো দেখে রাখা এটা আমরা যে ভাইসব বাহাদুরগুলি করতেছি এইদিকে তাকাইলে দেখি এগো সামনে আমগো হায়াত নাই ওই তো ফার্স্ট বছর পর্যন্ত এবাদত করছে আর এইবারে দোয়া করছে আমার নবীজি ওয়াজ করে সাহাবীকে সামনে ওয়াজ করছে আল্লাহ আমারে তুমি একটু সুযোগ দিও ক্ষমতা দিও আল্লাহ আমি যেন সেজদার হালাতে মরি আর আমি যেন সেজদার হালাতে হাসরের দিন তোমার সামনে উড়ি আর একটু জোরে কর পাঁচশো বর্ষ পর্যন্ত এবাদত করছে এইবারে বাড়িঘর সাইরা গেছিল গা কিন্তু এখন বাড়িঘর সাইরা যাওয়া জায়েজ নাই হুজুর করতে জিগাইবেন যেহেতু রামপুর বড় মাদ্রাসা পাশে কিন্তু একটা সময় ছিল বৈরাগ্যতা বাড়িঘর সাইরা নিবিড়ে গিয়ে আবাদত বন্দি করতে এটা জায়েজ ছিল কিন্তু আমগো লেগে জায়েজ নেই আমগো লেগে পরিবারের মধ্যে বরণ পোষণ করে আবাদত জোরে কোন সুবহানাল এখন এই বেড়ায় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার সেজদার হালাতে রাখো সেজদার হালাতে মরণ দিও আমার হাসরের দিন সেজদার অবস্থায় উঠাইও আল্লাহ দোয়া কবুল করছে নবীজি ওয়াজ করতেছে সাহাবীগর সামনে এরে মুসলমান বাইরা রে আমার ওই বান্দা যখন মারা গেছে সেজদার হালাতে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে এই বান্দায় পাঁচশো বছর এবাদত করেছে নিঃস্বার্থে এবাদত রিয়া মুক্ত অহংকার মুক্ত এবাদত এই বান্দারে আমার রহমত দিয়ে আমার জান্নাতে ঢুকাইয়া দে রহমত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না হাসরের দিন আল্লাহ মাকে জান্নাত যাইতে পারতো না এই বেড়ার মনের ভিতরে একটা খুঁতখুতানি আল্লাহ দিয়ে আমারে বলে আজকে নাকি আল্লাহ পাক রহমত দিয়া দয়া দিয়ে আমারে জান্নাত দিবে তাইলে আমার পাঁচ শত বছরের এবাদত গেল কই মনে মনে একটা খুঁতখুতানি আসেনি যে আমি যে এত এবাদত করলাম এটা গেল কই আল্লাহ বলে আজকে দয়া করে আমারে জান্নাত দিব এরে মুসলমান বন্ধুরে আমার ওই বান্দার মনের ভিতরে কল্পনা জল্পনা আমি এবাদত করলাম পাঁচশো বছর পর্যন্ত এগুলো গেল কই আল্লাহ তো আমাদেরকে অনার্থক বানায় নাই ওয়া কারণে বানায় নাই ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহকে বান্দা তোমাদেরকে অনার্থক বানায় নাই খলকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ কা মানুষ তোমাদেরকে অনার্থক বানায় নাই ওয়া কারণে বানায় নাই খাও দাও ভর্তি করো সুন্দর বানাইবা জায়গা জমি করবা এরে বান্দা তোমাদেরকে জন্য আমি আল্লাহ বানাই নাই তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য আমার দাসত্বের জন্য আমার বন্দেগীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা রমজান মাসের রোজা রাখবা তোমার উপরে যাকাত ফরজ হলে যাকাত দিবা হজ ফরজ হইলে হজ করবা ছেলে মেয়েগুলোকে দিন শিখাইবা বিবিরে পর্দা করাইবা বাচ্চা উপযুক্ত হয়ে গেলে মেয়েদেরকে পর্দা করাইবা ঘরের মধ্যে আবাদতের পরিবেশ তৈরি করবা এরে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই ওয়া কারণে বানাই নাই এরে মুসলমান বন্ধুরা রে আমার ওই বান্দা পাঁচশো বছর পর্যন্ত নিঃস্বার্থে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করেছে বন্দিগি করেছে আল্লাহ বলেন যাও আমার দয়া দিয়া তুমি জান্নাতে চলে যাও ওই বান্দা মনে মনে চিন্তা করে আল্লাহ তুমি আজকে তোমার রহম দিয়া দয়া দিয়া অনুগ্রহ দিয়া আমার এই জান্নাত দিবা আমার পাঁচশো বছরের আবাদত গেল কই আল্লাহ সব জানেনি মনের খবর
এখানে বসে বসে কার মনে কি কল্পনা জল্পনা আল্লাহ জানে না, আল্লাহ ভালো করে জানে, হয়তো আমি জানি না আমার পাশের লোকটা জানে না, কিন্তু আল্লাহ সব জানে। আল্লাহ কয় আমি তোমার দিলের মনের খবরও জানি, তোমার মনের বাসনা যাতনও আমি সব বুঝি। এরে মুসলমান বন্ধুরা রে আমার, আমার প্রাণের ভাইরা রে গভীর মনোযোগ দেয়া শোনেন, আমার আল্লাহ বলেছেন দয়া দিয়ে জান্নাত দাও। ওই বান্দা মনে মনে কয় তাহলে আমার 500 বছরের বন্দেগী গেল কই, আমি যে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়লাম এই নামাজ গেল কই, আমি যে রমজান মাসে দিনের বেলা পিপাসার কারণে গলা শুকাইয়া গিয়েছিল আমি যে রোজা রাখছিলাম রোজা গেল কই, আমি যে মালের জাকাত দিয়েছিলাম জাকাত গেল কই, ঈদের নামাজ পড়ছিলাম জানাজার নামাজ আদায় করছিলাম এগুলো গেল কই, সওয়াব গেল কই, আল্লাহ মনের সব খবর জানে। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে তার গলার মধ্যে একটু পিপাসা লাগাইয়া দে, জিব্বাটা শুকাইয়া দে, গলাটা শুকাইয়া পালা, পানির পিপাসা লাগাইয়া দে, মুহূর্তের মধ্যে তার গলার মধ্যে পানির পিপাসা, জিব্বার মধ্যে পানির পিপাসা লাগছে, মুখ শুকাইয়া গেছে, গলা শুকাইয়া গেছে, এখন পানি দরকার। হঠাৎ করে বান্দা পানির জন্য হয়ে গেছে, পানি পান করবে পানি লাগবে, তার তাকায় দেখে তার মুখের সামনে এক গ্লাস পানি বাইসা উঠছে, জোরে কর্ণ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, তার মুখের সামনে এক গ্লাস পানি, পানি খাইবানি, এই বান্দার পানির খুব দরকার। পিপাসার মুহূর্তে পানি থেকে আওয়াজ আসতেছে, পানি পান করবানি পানি লাগবনি, এই বান্দায় হাত বাড়াইয়া কয় দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে পানি দাও, আমি একটু পানি পান করতে চাই, আমার গলা শুকাইয়া গেছে, জিহ্বা শুকাইয়া গেছে। এরে মুসলমান বাইরের আওয়াজ দিতেছে পানি পান করবা, এই পানি এখন বিক্রি করা হবে, বিনিময়ে সারা পানি দেওয়া হবে না, এখন তো পানি কিনবে বান্দার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, পানি কেমনে কিনবে কেমনে খাবে। মুসলমান ডাক দিয়া বলা হইতেছে ভাই রে যদি পানি পান করতে চাও এই মুহূর্তে পানি বিক্রি হবে, পানি অল্প দামে বিক্রি হবে না, যার কাছে 500 বছরের এবাদত আছে ওই 500 বছরের এবাদত দিয়ে এক গ্লাস পানি কিন্না পান করা লাগবে। কয় বছরের এবাদত জোরে কন, কয় বছরের এবাদত, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা ওই লোকটা ডাক দিয়ে কয় ভাই রে আমার কাছে আছে 500 বছরের এবাদত, তাড়াতাড়ি পানি দাও, এবাদত লয়ে যাও, এবাদত নিয়ে যাও, পানি পান করাও, পানি লাগবে, গলা শুকিয়ে গেছে, জিব্বা শুকিয়ে গেছে, আমারে পানি পান করাও। কয় তাইলে তুমি কিনবা 500 বছরের এবাদত দিয়া, কয় হাম 500 বছরের এবাদত দিয়া রে বন্ধু এক গ্লাস পানি পান, পানি কিন্না পান করেছি, গলাটা শুকাইয়া গেছি, আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে এখন জান্নাতে যাবে কি দিয়া, তোর কাছে এবাদত আসেনি, কয় আল্লাহ এবাদত নাই, তোরে যে আমি সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে পালছিলাম, চতুর্দিকে লবণাক্ত পানি ছিল, আমি তোরে মিষ্টি পানি পান করাইছি, আর দ্বীপের মধ্যে তোর জন্য আমি একটা ডালিম গাছ লাগাইয়া দিছিলাম, তোরে আমি ডালিম খাওয়াইছি, এরে বান্দা কত ডালিম খাইছস, এটা আমার নিয়ামত। ও ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, মিষ্টতিক্ত জাল মশলা, কার কার ঘুমাইছে ঘুমাছো, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি, আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, জোরে কন্ন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আসমান বানাইছেন কি আর জোরে বলেন কি জমিন বানাইছেন কি এটা কার হুকুমে আল্লাহ কয় বান্দা আসমান বানাইছি কোন ভায়া কোন দিয়া জমিন বানাইছি কোন ভায়া কোন দিয়া সাগর নগর বানাইছি কোন ভায়া কোন দিয়া আরে মুসলমান একটু চিন্তা করছিল নি ওই আসমানটা কে খাড়া করে রাখলাম কুটিও নাই একটা খাম্বাও নাই মাথার উপরে আসমানটা জ্বলে আছে জমিনটারে কে বিছানা বানায়া দিল সাগর এত গভীর করে কে মাটি কাইটা সাগর বানাইল পাহাড়গুলো এত উঁচু করে কে মুসলমান বানাইল এত মাটি পাহাড়ের পাহাড়ের পাথরগুলো জমা করলো কতগুলো শ্রমিক লাগাইল আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন কোন ফায়া কোন দিয়ে আসমান জমিন বানাইলাম আর তোমাদেরকে বানাইলাম খলাক তো বিয়া দাইয়া এরে মানুষ তোমাদেরকে বানাইছি আমার কুদরতি হাত দিয়া আর একটু বড় করে কন্যাকে সুবহানাল্লাহ আল্লাহ কয় তোমাদেরকে বানাইছি আমি কুদরতি হাত দিয়া কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার চন্দ্র দেখো রাতের বেলা সূর্য দেখো দিনের বেলা দিন হয় রাত হয় গগনেতে চলছে তারা নিজ কক্ষপথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করেছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হয়তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার আল্লাহ কে বান্দা কত নিয়ামত তোরে খাওয়াইলাম এরে বান্দা একটু হিসাব মিলাইয়া দেখ কত নিয়ামত তুই খাইছস খাইতেছস আরো খাবি এ মুসলমান ভাইরা রে আমার আমার আল্লাহ ডাক দিয়ে কই রে বান্দা ওই যে আমি চতুর্দিকে সাগরের মাঝখানে আমি আল্লাহ দ্বীপ বানাইয়াং ওই দ্বীপের মধ্যে তোরে রাইকা মিষ্টি পানি পান করাইলাম আমি আল্লাহ পাক ডালিম গাছ লাগাইয়া তোরে আমি ডালিম খাওয়াইলাম এরে বান্দা এখন তো 500 বছরের আবাদত এক গ্লাস পানির বিনিময়ে শেষ হয়ে গেল এখন তুই জান্নাতে যাবে কি আমল দিয়া কোন আমল দিয়া ক আমল আছে জয় কন্যা আছে এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন এরে বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয় না গুণা করে বলাইছ আমার রহমত থেকে নৈরাশ হয় না দেখেন না মুসলমান বাইরা রে আমার আল্লাহ ডাক দেখ বান্দা জানি তুই গুণা করবি না ফরমানি করবি এই জন্য আমি আল্লাহ তোর গুণা মাফ করাইবার মেডিসিনও দুনিয়াতে রাখছি সুবহানাল্লাহ কোন ঠিক না জোরে সুবহানাল্লাহ আমি জানি তুই গুণা করে ফেলাইবি শয়তান আল্লাহর ডাক দেখ আল্লাহ আমি দেখব মাইচরের মানুষগুলো কেমনে জান্নাতে যায় আল্লাহ ডাক দিয়ে কই তুই কি করবি বল ওই মুহূর্তে শয়তান ডাক দিয়ে কয় আমি দেখব তোমার বান্দা বান্দিরা কেমনে তোমার জান্নাতে যায় ডান দিক দিয়ে ধোকা দিব বাম দিক দিয়ে ধোকা দিব সামনের দিক দিয়ে ধোকা দিব পিছন দিক দিয়ে ধোকা দিয়া যেমনে জান্নাতে যাইতে না পারে আমি ওই চেষ্টা চালাইয়া যাব আল্লাহ চ্যালেঞ্জ দিয়া কয় শুনিয়া রাখ আমার মাইচরের বান্দা বান্দি যদি গুণা করে ফেলায় গুণা করার পর এরা যদি বুঝতে পারে আমি গুণা করে ফেলাইছি এরা যদি অজু কইরা দুই রাকাত নামাজ পড়ে গ নামাজ পড়ে সেজদা দিয়া সেজদা থেকে মাথাটা উঠাইয়া সালাম ফিরাইয়া দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া দিয়া আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই রে আল্লাহ আমি শয়তানের দোকায় পুরা গুণা করে ফেলাইছি নফসের প্রবঞ্চনায় পইরা গুণা করে ফেলাইছি আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান চতুর্দিকে দোকা দেওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম কিন্তু শুনিয়া রাখ একটা দিকে তো
তোর কোনো ক্ষমতা নাই এই বান্দা যখন গুনাহ কইরা এই বান্দা যখন নামাজের মুসল্লাটা ফালাইয়া আমার দরবারে হাতগুলো বাড়াইয়া দুই চোখের পানিগুলো সাইরা সাইরা বলবে আল্লাহ আমি গুনাহ করে বলাইছি আর গুনাহ করব না রে মাওলা আমি উপরের থেকে রহমতের পানি দিয়া বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব আমি আল্লাহ পাক মাফ করলে কারো নিকটে জিজ্ঞাসা করা লাগবে না অনুমতি নেওয়া লাগবে না এজন্য মুসলমান ভাইরারে আমার পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন যারা তওবা করবে গুনাহ থেকে ওই যে বাচ্চা মায়ের পেটের থেকে আসার পর ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে ভূমিষ্ঠ হয় ওই বাচ্চা যেমন নিষ্পাপ বেগুনা কোন বান্দা বান্দি গুনাহ করিয়া তওবা করলে আমি আল্লাহ এদেরকেও নিষ্পাপ মাসুম বেগুনা বানাইয়া দেই আমি ওদেরকে বেগুনা মাসুম বানায়া দেই এর মুসলমান আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি গুনাহ লইয়া কবরে যায় তওবা করে নাই গুনাহ মাফ করাইতে পারে নাই গুনাহ লইয়া ওই বান্দা যখন মুসলমান কবরে যাবে কবরে যাওয়ার পর দেখেন না আমার মা আমার বোন যখন নাকের মধ্যে স্বর্ণের জিনিস পরে কানের মধ্যে পরে হাতের মধ্যে পরে পায়ের মধ্যে পরে গলার মধ্যে পরে ওই স্বর্ণগুলো পড়তে পড়তে একদিন কালসা হয়ে যায় ময়লা লাগে এগুলো আবার বাইন্না দোকানে নিয়ে মেডিসিন দিয়ে আগুনে ফলাইলে দেখবেন ওই ময়লাগুলো দূর হয়ে আবার আগের মতন ফকফক হয়ে যায় জগজগ করে ঠিক কিনা কন এরে মুসলমান বাইরারে তওবা হইলে গুনাহ জগজগ করে দেয় গুনাহ মাফ করে দেয় যেই বান্দা তওবা করে নেয় গুনাহ লয়ে কবরে যাবে আমার আল্লাহ ওই মানুষগুলোর গুনাহগুলো মাফ করাইতে বান্দারে ধইরা জাহান্নামের কুয়ার মধ্যে বালাবে নাউজুবিল্লাহ জোরে কর ওই জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতে থাকবে রসুল বলেন আমি যখন এই রজবের চাঁদে মেহরাজে গেলাম আমার আল্লাহ জান্নাত দেখাইছি জান্নাতের অসংখ্য নিয়ামত দেখাইছি দুনিয়ার মধ্যে যা কিছু আমরা ভক্ষণ করি হালাল খাবার এগুলো জান্নাতের স্যাম্পল সুবহানাল্লাহ কোন যা খাইতেছেন আঙ্গুর বেদনা নাশপাতি কমলা যা খাইতেছেন এগুলো জান্নাতের স্যাম্পল কিন্তু আল্লাহ পাক গোডাউন ভরে রাখছেন জান্নাতের মধ্যে জোরে কর সুবহানাল্লাহ আল্লাহর রসুল বলেন আমি সব দেখলাম জান্নাতের নিয়ামত আবার রসুল ডেকে ডেকে বলেন জাহান্নামের শাস্তি আমার আল্লাহ দেখাইছেন আমি ঘুইরা ঘুইরা জিব্রাইলের মাধ্যমে জাহান্নামের আগুন দেখলাম জাহান্নামের শাস্তি দেখলাম এরে মুসলমান ভাইরা বেশি দেরি নয় আর কয়েকটা মিনিট কাটায় কাটা বারোটা দোয়া করে দেবো ইনশাল্লাহ উড়া উড়ে করেন না এরে মুসলমান বাবা জিরারে আমার রসুলে আরবি বলেন আমার আল্লাহ জাহান্নামের আজাব দেখাইছেন নবীর দেখা মানে আমাদের দেখা ঠিক নিও ঠিক নিও ছেলেরে বিয়ে করাইবেন ছেলে এখনো বিদেশে আছে আব্বায় ফোন দিয়া কইছে বাবা রে তোর জন্য আমরা কিন্তু মায়া একটা দেখছি মায়ও ফোন দিয়া কইছে আব্বা রে তোর জন্য একটা মায়া দেখছি এখন হোলা একটা আব্মা আব্বা আমার দেখার দরকার নেই আপনার দেখাই আমার দেহা আপনার দেহা ওই আমার দেহা আমরা রসুলের উপর ইমান আনছি আমরা বলি নবী গো আপনার দেখাই আমগো দেখা ঠিক কিনা জোরে কর আপনার দেখা ওই আমাদের দেখা এটা যারা বিশ্বাস করছে এই বিশ্বাস করার নাম হলো ইমান এরে মুসলমান বাবা জিরারে আমার নবীজি জাহান্নামের আজাবগুলো ঘুরা ঘুরা দেখছেন এই জন্য রসুল ডাক দিয়ে একে উম্মতের আরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম জাহান্নাম আমি দেখলাম জাহান্নামের আজাবের ভিতরে একটা আজাব দেখলাম আমি দেখলাম বিরাট বিরাট বড় একটা মটকা কি মটকা মটকা এমন বড় মটকা এটা আমার নজরের কোনোদিন পরে নাই আমি দেখলাম মটকা জিব্রাইলকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এই মটকাগুলো কি স্যার কয় নবীজি গ এগুলো মটকা নয় এগুলো আপনার উম্মতের পেট এত বড় পেট ক হা নবীজি ক এগুলো সৎখরের পেট পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করতেছে আরে আমার মুসলমান বাইনারি আমার বিরাট বড় বড় সাপ পেটের ভিতরে কিলবিল করতেছে কামড়াইতেছে বিচ্ছু দিয়া পেটটা ভরা সাপ দিয়া পেটটা ভরা আমার নবী কয় আমি দেখলাম জিব্রাইল জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে কয় নবীজি গো দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা সৎখর উম্মতের পেটগুলো এমন হবে নাউজুবিল্লাহ জোরে কন আর আমরা সোদে টাকা লাগাইয়া দেদারছে খাইতেছি পরকালের চিন্তা আমাদের কলবের মধ্যে আমাদের দিলের মধ্যে নাই এরে মুসলমান বাইরে আরে আমার রসুল আরবি বলেন আমি সৎখরের আজাব দেখলাম গোশ
পর্দায় চলাফেরা করে এমন নারীদের আযাবও আমি কবরের ভিতরে দেখছি আমি দেখলাম কিছু নারী রে স্তনের মধ্যে বর্ষা লাগাইয়া টানাইয়া রাখা হইছে চুলের মধ্যে বাইন্ধা লটকাইয়া রাখা হইছে যেই নারীগুলো বেপর্দায় চলাফেরা করে হটকা মাছের মতন পেটটারে বাইর করিয়া রাস্তা দিয়া চলাফেরা করে মুসলমান যেগুলো ডাইকা রাখার দরকার ছিল ওইগুলো ডাইকা রাখে নাই পরপুরুষের সামনে প্রকাশ করে দিয়েছে আল্লাহ রসুল বলেন আমি সৎখুরের আজাব দেখলাম ঘুষখুরের আজাব দেখলাম বেপর্দা নারীদের আজাবও দেখলাম আবার দেখলাম যারা মিথ্যা কথা বলে যারা ওয়াদা খেলাপ করে যারা আমানতের খেয়ানত করে যারা চগল খুরি করে আমি সবগুলো আজাব জাহান্নামের মধ্যে দেখে আসছি মুসলমান বৈরারে আমার পয়গম্বর আরবি বলেন ওই জাহান্নামের আজাবগুলো আমারে দেখাইছে জাহান্নামের আগুনগুলো আমি দেখে আসছি তো আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষগুলো তওবা করবে না গুনাহ সহকারে কবরে যাবে ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে জাহান্নামের আগুন যখন জোশ মারবে গো ওই আগুনগুলো যখন উপরের দিকে উঠবে মানুষগুলো ঢেউয়ের মতন উপরের দিকে উঠতে থাকবে আবার যখন আগুনগুলো নিচের দিকে যাবে ওই মানুষগুলো আবার নিচের দিকে যাওয়া শুরু করিয়া দিয়েছে আমার মুসলমান বৈরারে আমার ওই জাহান্নামের চুলার মধ্যে জাহান্নামের গর্তের ভিতরে মানুষগুলো আল্লাহরে ডাকবে আমার আল্লাহ ডাকের সাড়া দিবে না কেন এরা হলো পাপি এরা হলো নাফরমান এরা হলো গুনাগার দেখেন না মা যখন ঘরের মধ্যে কাজ কাম করে ছোট ছোট বাচ্চারা গিয়ে মার কাজের মধ্যে ডিস্টার্ব করে করেনি বাজার থেকে চাউলের বস্তা এনে ঘরে ফলাইছেন কুলা দিয়া যাইরা ড্রামের ভিতরে ঢুকাইতেছে বাচ্চা একটা দৌড় দাইয়া কতগুলো সাইল খাপলা দলইয়া ফালাই দিছে মায় কয় দেখ হ্যাঁ হনুই না ঠিক নিও হ্যার কাম হ্যাঁ করতেছে মা এমন রাগ করছে দমক দর ফর যখন শোনে না আম্মায় করছে কি তুই খালি জ্বালাবি আমার রাগ তোর জ্বালানা বন্ধ করতেছে এমন জোরে এক থাপ্পড় দিছে হ্যাঁ থাপ্পড়টা খাই গালার দইরা ওই কোনার মধ্যে বইয়া গিয়া হয়নি এমন হয়নি হ্যাঁ যে সিফাটাত বইয়ে কান্দা শুরু করছে মাকে এখন বলাছে তুই কান আর আমি কাম করে লই এখন হ্যাঁ রে কিনারের মধ্যে ফালাইয়া দিয়া আম্মায় কাজ করতেছে কুলার মধ্যে চাউল দিয়া যাইরা বর্তাছে ড্রামের ভিতরে হ্যাঁ যে কান্দাছে হ্যাঁ যে আমরা কান্দাছে মায়ের দিকে সাই ওইটা হ্যাঁ করছে কি ঘন্টাখানি কান্দা এবার সুর বলাইছে আম্মা গো আম্মা গো তুমি স্যার আমার দ্বার কেউ নাই গো আম্মা তুমি আমার মা এবার যখন মার কামও শেষ হয়েছে হ্যার ভর্তি মা নজর দেয় আম্মা গো আম্মা গো কটা কস কিল্লাই এতক্ষণ মায় কাজ শেষ করছে মার জিদ্র কমছে আল্লাহ একটু ভালো করে বুঝেন জাহান্নামের আগুনের মধ্যে বান্দারা পৈরা ডাকবো আল্লাহ গো জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না আল্লাহ চাই তুই না আল্লাহ শুনবই না যখন মুসলমান সব গুণাগুলো আগুনে ফুইরা শেষ করব এবার আর কোনো গুণা নাই যখন ডেউল লাগে আগুনের ডেউল লাগে ফুরের দিকে ওইটা মুখটা বাড়াইছে আল্লাহ গো আল্লাহ কয়ে এটা হসকের লেগা সুবহানাল্লাহ জোরে কন আর একটু জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন তো আর সইতে পারতেছি না আল্লাহ কয় তাইলে শোধ খাইছিলি কেন রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইছিলি কেন কয় আল্লাহর খাইতাম না কয় যাইতার তিনার খাবি কেমনে সিস্টেম আছো ভাই সাহ আর কোনো সিস্টেম আছে আর কোনো সিস্টেম নাই এরে মুসলমান বাইরে আমার এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া কয় বান্দা আছে বন্দেগি নাই গুণা আছে তওবা নাই আছে বন্দেগি নাই গুণা আছে তওবা নাই বাড়ি আছে কবরের কোনো খবর নাই এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় মানুষেরা রে জীবনটা সুন্দর করিয়া কবরে যাও জীবনটা সাকসেস করে কবরে যাও আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাও সাহাবিদের জিন্দিগি অবলম্বন করে কবরে যাও জোরে কোন সুবহানাল্লাহ সাহাবিদের জিন্দিগি লইয়া কবরে যাও সাহাবির আমার নবীর লেগে পাগল আমার নবীর এমন মোহাব্বত করে এমন ভালোবাসে যেমন হযরত জুলাইবিব একজন সাহাবি ছিল গরিব সাহাবি কিন্তু এমন গরিব এই গরিব সাহাবির এক হলো কালা দুই নম্বর বংশের কোনো পরিচয় নাই আবার হলো গরিব অশিক্ষিত একবারে কালো মেশ মেশা কিন্তু আল্লাহু আকবার
নবীর এত ভালোবাসে নিজের জান দিয়ে নবীর ভালোবাসে জোরে কর সুবহানাল্লাহ বংশ পরিচয় নাই বেটা হইছে কালা আবার হইছে বাইটটা অশিক্ষিত বংশের কোনো পরিচয় নাই এই সাহাবী নবীর কাছে আয়েশা দিন গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে এই সাহাবী ডাক দিয়ে কয় নবী গো আপনি আমার গার্জিয়ান সুবহানাল্লাহ জোরে কর নবী যদি কাহার গার্জিয়ান হইয়া যায় নবীজি ডাক দিয়ে আমার উম্মত দুইটা কাজ করলে আমি ওই উম্মতের গার্জিয়ান হব আর একটু জোরে কর না সুবহানাল্লাহ জানি তো রাত্রে বেশি হইছে ওয়াজ ভালো লাগতো না কিন্তু দুই একটা কথা কই এলাই রসুল কয় আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি নেয় জামিন হয় আমি আমার জিম্মাদারিতে আমার উম্মতের জান্নাতে পৌঁছাই দেব দুইটা জিনিসের গ্যারান্টি মাইয়াজ মাল্লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্না এক নম্বরের জবানদারে হেফাজত করতে পারলে এই জবান দিয়া মিশা কথা কওয়া সগুল ঘুরি কওয়া এই জবান দিয়া আলতু ফালতু কথা কওয়া এগুলো যারা বাদ দিয়া লাইব নবীজি ডাক দিয়া কয় যারা দুই সোয়ালের মাঝখানের হেফাজত করব আমার জিম্মাতে আমার উম্মতগুলোকে জান্নাতে পৌঁছাই দেব আরেকটা জিনিস হইল দুই রানের মাঝখানে লজ্জাস্থান বেড়া আর বেডি পুরুষ মহিলা যারাই অবৈধ কাজ থেকে বিরত থাকে জিনার কাজ থেকে বিরত থাকে আমার নবী কয় যারা অবৈধ কাজ করে না জিনা করে না বেবিচার করে না আমি রসুল জিম্মাদারি হইয়া আমার এই উম্মতের নরনারী আল্লাহর জান্নাতে পৌঁছাই দেব এই হযরত জুলাইবিবকে রসুল কয় তুমি আমারে ভালোবাসো হ্যাঁ রসুল আমি আপনারে ভালোবাসি কয় আমিও তোমারে ভালোবাসি অথচ গরিব বাইটটা বংশের পরিচয় নাই কয় নবীজি আপনি আমার গার্জিয়ান মুসলমান বাইরা রে আমার কয়েকদিন পরে আল্লাহ নবীর সামনে বসা এই হযরতে জুলাইবিব একজন গরিব সাহাবী বেটে সাহাবী বংশের কোনো পরিচয় নাই অশিক্ষিত সম্পদ নাই গরিব নবীজি একদিন ডাক দিয়ে কয় কি রে বিয়ের বয়স হয়ে গেছে তুমি কি বিয়ে করবা না সাহাবি ডাক দিয়ে কয় নবী গো খাইতাম ফাইনা আবার বিয়া কর্ম করতে গা সুবহানাল্লাহ জোরে কর আমার দেখতে বেশি ভালো লাগে না আমার বংশের কোনো পরিচয় নাই এই মদিনাতে আমার কোনো বংশ নাই আমার কোনো গোত্রের লোক নাই আপনারা সারা আপনি আমার জিম্মাদার গো নবীজি আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে আমি জিম্মাদারি নিয়ে তোমার বিয়ে করাই দেব তোমার কি অসুবিধা আছে নবীজি তাইলে তো ভালোই হয় কয় তাইলে তোমারে আমি ছোট জায়গায় বিয়া করাবো না যেহেতু আমি তোমার জিম্মাদার মদিনার মধ্যে একজন আনসার সাহাবি আছে পয়সাওয়ালা দাপটওয়ালা অনেক সম্পদের মালিক আমি তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব আল্লাহ আকবার নবীজি সংবাদ পাঠাইছে যেমন নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে সাহাবি কয় নবীজি আপনার মতো লোক যদি আমার মেয়েরে বিয়ে করে আমার জীবন ধন্য নবীজি কয় আমি বিয়ে করতাম না আমার সাহাবিরে বিয়ে করাম তুমি একটু আমার দরবারে আস হযরতে জুলাইবিব বলেন আমার নবীর দরবারে ওই আনসার সাহাবি আসলো পয়সাওয়ালা সাহাবি দাপটওয়ালা সাহাবি সম্পদওয়ালা সাহাবি আরে মুসলমান বৈরারি আমার ওই সাহাবি আসার পর আল্লাহ রসুল ডাক দিয়া কয় এরে মিয়া তোমার মেয়েটা আমার এই সাহাবির কাছে বিয়ে দিবা সুবহানাল্লাহ কয় আনসার সাহাবি ওই গরিব সাহাবির দিকে তাকায় কয় নবীজি গ এই লোকের বংশের কোনো পরিচয় নাই বেটে আবার কালো দেখতে কুশ্রী বচ্চরুদ ওনার কাছে আমি মেয়ে দিব এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার বিবির একটু জিজ্ঞাসা করিয়া নেই বাড়িতে যাওয়ার পর বিবির কাছে সব ঘটনা খুলিয়া বললে ওই মুহূর্তে বিবিও ডাক দিয়া কই স্বামী গো বলো কি এমন একজন দরিদ্র সাহাবি অসহায় সাহাবি কালো বেটে অশিক্ষিত বংশের কোনো পরিচয় নাই তার কাছে আমার একমাত্র মেয়ে সুন্দরী মেয়ে কেমনে উঠাইয়া দেই স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসিয়া আলোচনা করতেছিলেন ইন্দিমে টাইমে মেয়েটা আর এক রোমের থেকে শুইনা বাড়াইছে আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছে মেয়েটারে বিয়ে করার জন্যে মেয়েটা নিজের রুমের থেকে আব্বা আম্মার রুমে এসে ডাক দিয়ে কয় তোমরা আমার নবীর প্রস্তাব রে প্রত্যাখ্যান করো এত বড় সহজ আসমানের নিচে জমিনের উপরে তোমাদের কেমনে হইল আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমার নবীর ফয়সালারে তোমরা অমান্য করলা না 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 আমি মেয়ে
বললাম রসূল আরবের সিদ্ধান্তের উপর আমি অটল আমি অবিচল আমি রাজি আছি জোরে কর না সুবহানাল্লাহ আর এই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল আল্লামা কারশি মাজজুম মাজজুম বলা হয় কুষ্ঠ রোগীরে এই কারশি মাজজুমের অনেক মুরিদান অনেক বড় বুজুর্গ মুস্তাজাব দাওয়াত ওয়ালা আল্লাহ ওয়ালা বান্দা দোয়া করলে কবুল হয়ে যায় কিন্তু নিজের গায়ে কুষ্ঠ রোগী এ মুসলমান তিনি আল্লাহর দরবারে একদিন দোয়া করেন নাই যে আল্লাহ আমারে ভালো করে দেন কেন এই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষ তারে ঘৃণা করে আর এই লোকটার মর্তবা আল্লাহর দরবারে বাড়তে থাকে আল্লামা কারশি মাজজুম মুসলমান ভাইরা একদিন মুরিদানদেরকে ডাক দিয়ে বলে শোনো আমার তো বয়স হয়ে গিয়েছে আমার একটা বিয়ে করা দরকার কিন্তু আমি যে কুষ্ঠ রোগী কার মেয়েটা আমার কাছে দিবে আমি তো বিয়ে করতে পারলাম না আমি একটা নবীর সুন্নত জারি করতে পারলাম না ওই দরবারে আসলে একজন গরিব মানুষ কিন্তু হুজুরের খুব বেশি ভালোবাসে খুব মহাব্বত করে বাড়িতে গিয়ে মেয়েরে বলছে আম্মা গো আমার হুজুর কিন্তু অসুস্থ আমার হুজুর কুষ্ঠ রোগীর একজন মানুষ কিন্তু মুস্তাজাব দাওয়াত যখনই যেখানে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল করে নেয় মাগো আমি চাইতেছি তুমি হুজুরের খেদমত কইরা ধন্য হইবা আল্লাহর জান্নাতে যাইবা আম্মা গো তুমি কি এটা পারবা তুমি কি রাজি আছো আব্বা যদি এমন একজন বুজুর্গের খেদমত করে আমি মরতে পারি আমার স্বামী দিয়ে কি হবে আমি খেদমতের দরকার আমার বিয়ে দিতে পারেন অসুবিধা নাই জোরে কর সুবহানাল্লাহ এখন একটু শোনেন বালকের এখন হুজুর তো হুজুরের কাছে মুরিদ আসছে আইসা বলে হুজুর আমার মেয়েটা রাজি আছে কয় সব কিছু খুলিয়ে বলছো কয় হ্যাঁ হুজুর আমার মেয়েটা আপনার খেদমত করতে চায় এখন মুসলমান বাইরে ওই মজলিসেই মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে এজিন নিয়ে ওই মুহূর্তে সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে সুবহানাল্লাহ জোরে কর এখন বাসর রাত্রে এই মেয়েকে হুজুরের গরনে দিয়ে আসছে হুজুর বাসর ঘরে ঢুকার আগে আগে ওই যে মুস্তাজাব দাওয়াত দোয়া করলে কবুল হয় নামাজের মুসল্লা বিছাইয়া ফালাইয়া নামাজ দুই রেখাত নামাজ পড়া আল্লাহর ডাক দেখ আল্লাহ যদিও মেয়েটা আমার খেদমতের জন্য রাজি হয়েছে আমি কুষ্ঠ রোগী আল্লাহ মেয়ের তো একটা জীবন আছে চয়েস আছে আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে বলতেছি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও আল্লামা কারশি মাজজুম দোয়া করছে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল কইরা তারে পুরা সুস্থ কইরা সুটাম দেহের অধিকার একজন যুবক বানাই দিছে এখন বাসর ঘরে ঢুকছে বিবি একদিকে বসা স্বামী আরেক দিকে স্বামী যখন গিয়া বিবির কাছাকাছি গেছে মেয়েটা দূরে সরে গেছে কে আপনি আমার স্বামী তো একজন অসুস্থ রোগী কুষ্ঠ রোগী আপনি দিবালা মানুষ কে আপনি আপনার পরিচয় বলেন আপনি আমার সামনে আসবেন না আমি আপনারে ভয় পাই আমি পর্দা করি আপনি সামনে আসবেন না আল্লামা কারশি মাজজুম বলেন ভয় পাই না আমি তোমার স্বামী আমি কুষ্ঠ রোগী ছিলাম আমি নামাজের মুসল্লা ফালাইয়া দোয়া করছি আল্লাহ আমারে সুস্থ করে দিছি মেয়েটায় ডাক দিয়ে বলে আপনি আমার সামনে আসিয়েন না আমি আসলে সুটাম দেহের স্বামী চাই নাই আমি একজন রুগী স্বামী চাইছি কেন জানেননি আমি রুগীর খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে চাই আমি এই মুহূর্তে আপনার খেদমত করতে চাই না আমি আপনার কাছে থাকতে চাই না আমি চলে যাব আমি তো এই উদ্দেশ্যে বিয়া বসি নাই আমি আপনার খেদমতের উদ্দেশ্যে বিয়ে বসেছি আল্লামা কারশি মাজজুমকে ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি আগের মতন হইতে না পারেন কুষ্ঠ রোগী না হইতে পারেন আমি ফিরে যাব এই স্বামীর ঘর সংসার আমি করব না হুজুর আবার নামাজের মুসল্লা ফালাইয়া ডাক দিয়া আল্লাহ আমার আগের মতো বানায়া দাও দোয়া করতে দেরি হয়েছে আগের মতন হতে দেরি হয় নাই মেয়েটা ডাক দিয়া কে হুজুর এখন থেকে আমি একজন কুষ্ঠ রোগীর খাতেমা হয়ে গেলাম আমি খাতেমা হইয়া দুনিয়ার সুখ চাই না পরকালের সুখ চাই ওই মেয়েটাও ডাক দিয়া বলে আনসারি মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা রসুলের দরখাস্ত প্রত্যাখ্যান করিও না আমি রাজি আছি আব্বা আমারে বিয়ে পড়াইয়া দাও সুবহানাল্লাহ উপস্থিত সাহাবিদেরকে নিয়ে রসুল বিয়ে পড়াইয়া দিলেন একদিকে বিয়ে পড়ান শেষ
আরেক দিকে হাইয়ালাল জিহাদের আওয়াজ আসছে এ কে কোথায় আছো জিহাদের ময়দানে যেতে হবে এই সাহাবী চিন্তা করে বাসর ঘরে যাব নাকি কালিমার পতাকা উড্ডিন করতে যাব সিদ্ধান্তে অটল হইছি আমি বাসর ঘরে না গিয়া নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাই আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমি জিহাদের ময়দানে যাই ওই সাহাবী জিহাদের ময়দানে চলে গেছে জুলাইবি আমার মুসলমান ভাইরা জিহাদের ময়দানে চলে গেল জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে কালিমার পক্ষ নিয়া রাসূলের পক্ষ নিয়া হযরত জুলাইবি জিহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিবির সঙ্গে দেখাই হয় নাই আল্লাহ রাসূল ডাক দিয়া কয় সাহাবীরা রে কে কোন জায়গায় শহীদ হয়েছে লাশগুলো একত্রিত করো কে আহত হয়েছে ওই লাশগুলো একত্রিত করো এখন মুসলমান যারা আহত শহীদ এই লাশগুলো খুঁজিয়া পাইছে কিন্তু হযরতে জুলাইবি বেটে মানুষ ছিল কালা কুশি বচ্চুরুত ইদারে খুঁজার পায় না সাহাবীরা খুঁজতে খুঁজতে গিয়া দেখেন এক জায়গায় সাতটা কাফের লাশ পড়ে আছে ওই লাশের নিচে পড়ে রয়েছে হযরতে জুলাইবি উনি শহীদ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে এ সাহাবীরা রে এই জুলাইবি তো আজকের রাত্রে বাসর করার কথা ছিল আমার প্রেমে পয়রা আমার মহব্বতে যে সাহাবী শহীদ হয়ে গেল আমি নবী তার জানাজা পড়াব আমি নিজে তার লাশটা কবরে নামাবো সাহাবীর মুসলমান কাফন দাফন করিয়া যখন নিয়ে যায় রসুল তার সঙ্গে রওনা দিয়েছে আমার নবী কবরের মধ্যে নাইমা দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় সাহাবীরা রে এই জুলাইবিবের কোনো আত্মীয় স্বজন নাই দেও লাশটা আমার হাতে উঠাইয়া দাও রসুল আরবি লাশটা হাতের মধ্যে নিয়া মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে ডাক দেয় আল্লাহ আমি তার উপরে রাজি তুমিও তার উপরে রাজি হয়ে যাও আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তুমি তারে মাফ করে দাও তুমি তারে জান্নাত দিয়ে দাও আমার আল্লাহ ডাক দেয় কয় নবী গ আপনি যার উপরে রাজি আমি আল্লাহ তার উপরে রাজি আর আল্লাহ যার উপর রাজি হয়ে যায় তার জন্য জান্নাতের উপায় সালা হয়ে যায় এই জন্য মুসলমান পায়ে হাত দিয়া বলিয়া যায় আল্লাহ যা হুকুম করেছেন ওই হুকুমগুলো পালন করব যা বর্জন করতে বলেছেন ওগুলো আমরা বর্জন করব পারব ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনারা অনেক টাকা পয়সা দিছেন কিন্তু প্যান্ডেলটা রয়ে গেছে বিছনা রয়ে গেছে এই যে নালানাকুনান্না মিনাল খাসিরিন ফেলিয়া না দিও রে মালিক ফেলিয়ে না দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি ভাই বন্ধু সবাই মিলি কবরের সোয়া বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবি আল্লাহ জনমের লাগি ইয়াল্লাহ তাকায় দেখো না তোমার কতগুলো আসে কিনি জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা যাদের চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে রে আল্লাহ নওজোয়ান টকবগে যুবক আলে মোলামা আল্লাহ সদ্য ওমরা করে আসছে আমার ভাই আব্দুল হান্নান ভাই সহকারী ইয়া আল্লাহ যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিছে রে মালি আমরা গুনাগার না ফরমান সারা জীবনের গুনার বোঝা নিয়ে ইয়া আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইছি মেহরবান মালিক মেহরবানি করে গো জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়ে দাও আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না দাও কে মোদের গুণাগুলো ক্ষমা দিবে রে আল্লাহ তোমার কাছে করজোর দরখাস্ত করতেছি জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই রে মালি কার জন্যে জানি গো আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আল্লাহ বড় আশা করে হাতগুলো বাড়াইছি
গুনাহগার বইলা তোমার রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়া বাইর করে দিওলা ওরে মালিক এই মাহফিল থেকে একজন মুরব্বিরে আল্লাহ ওয়ালা বানাইয়া একজন যুবকরে খাঁটি ওলি বানাইয়া আল্লাহ গো মেহেরবানি করে আমরা গুনাহগারদের মুনাজাত গুলো কবুল করে না আল্লাহ জানি না কোন দিন জানি তোমার ঘরের পালকিটা আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায় এমন কোন দিন নাই এমন কোন রাত নাই মাইকে আওয়াজ হয় না উমুকের সন্তান উমুকে দুনিয়াতে নাই রাতের বেলা বাড়ি ফিরতে গিয়া আসতে গিয়া কত মানুষের লাশ দেখি রে মালিক ইয়া আল্লাহ ট্রাকের নিচে চাপা পইরা আল্লাহ মাতার মগজগুলো টকবক টকবক করিয়া চতুর্দিকে ফুটিয়া যায় রে আল্লাহ কোন দিন জানি গো আমাদের দরওয়াজায় মালাকুল মউত দাঁড়ায় যায় চোখের সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ বাবার কাঁধে সন্তানের লাশ আবার সন্তানের কাঁধে মায়ের লাশ বাবার লাশ কবর নিয়ে শোয়াইছি জানা নাই রে মালিক আজকে সন্তানেরা কত সুখে আছে এই আব্বা আম্মা সন্তান রে মানুষ করতে যাইয়া নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে নিজে সিরা ফারা কাপড় পইরা সন্তানগুলোকে ভালো ভালো জামা পরাইছে রে মালিক ওই আব্বা কার জানি বেঁচে নাই মাহফিলটার চতুর্দিকে তাকায় দেখলাম গো নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ পাইলাম না এরা মালিক জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন জানা নাই কার আব্বার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করে জ্বলতেছে রে মালিক জানা নাই কার মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আসি একটা নয় দুইটা নয় দয়ার রসুল বলেছেন 99টি সর্পে কামড়া বেরে আল্লাহ বিচ্ছুগুলো উপর দিক দিয়া নিচের দিক দিয়া চতুর্দিকে ঘেরাও করিয়া কামড়াবি আল্লাহ জানি না কার আব্বা আমার হাত পায়ে জাহান্নামের শিকল দিয়া বান্ধা রাখছো রে বলি জানা নাই রে বলি কবরের মাটি এক পাশে এক পাশের মাটি আরেক পাশের পাশের মাটি এমন জোরে চাপ দিছে রে আল্লাহ জানি না কার আব্বা আমার আল্লাহ হাড্ডিগুলোকে চুরমার করে পালাইছি কত জায়গা থেকে খবর আসে কবরের মধ্যে আগুন বিষাক্ত সাপ সবল মারা রইছি আল্লাহ জানি না মাইচোর আমার বাবাদের সঙ্গে আর জীবনে দেখা হয় কি না জানা নাই যুবকদের সঙ্গে আর দেখা হয় কি না রে মালিক এ যুবক দিলটা এত শক্ত বানাইছো কেন এরে মুরব্বী দিলটা পাথরের মতন শক্ত বানাইছো কেন যদি আজকের মাহফিল থেকে একটা ফোঁটা দুইটা ফোঁটা চোখের পানি আব্বা আম্মার জন্য ফালাইতে পারো তোমার এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত বাড়ায় আব্বা আম্মার কবরে ছেড়ে দিবে জাহান্নামের আগুন যখন নিবিয়া যাবে রে আল্লাহ আব্বা আম্মা ডেকে ডেকে বলবে কিসের পানি এগুলো কি হবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি আল্লাহ রহমতের পানি আবে হায়াতের পানি জমজমের পানি কিসের পানি দিয়ে আগুনগুলো নিবাইয়া দিলা আমার আল্লাহ বলবে না এগুলো আবে হায়াতের পানি নয় জমজমের পানি নয় জান্নাতের পানি নয় এগুলো তোমার সন্তানের চোখের পানি তোমার ভাইয়ের পানি বাবার পানি সন্তানের জন্যে মার পানি মেয়ের জন্যে আল্লাহ কত আলেম ওলামার হাতগুলো বাড়াইছে রে আল্লাহ আল্লাহ এ বাবারে দেখো না এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আসেনি রে বাবা এত শক্ত কেমনে হইলা রে জানা নাই কার আব্বা আমার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে ভিক্ষুকের মতো জানি না কার
আরব বাবার রূহগুলো ভিক্ষুকের মতন ঘুরতেছে আর বলতেছে এক ফোঁটা পানি দে দে একটু দোয়া কইরা দে এরে সন্তান একটু দোয়া কইরা দি জানি না কার আব্বা আমার কবরে আরে আসমানের বৃষ্টির পানিগুলো ঢুকে কার কবরের মধ্যে কুয়াশার পানিগুলো ঢুকে ওই কবর থেকে আব্বা আম্মা ডাক দিয়া কয় ছেলে রে একটা বার কবরের কিনারায় দাঁড়াইলি না একটা দিন গোরস্থানে আসলি না এত সুন্দর মাহফিল হইল তুই কাঁথা গায়ে দিয়ে ঘরে ঘুমাইছস কেন আসলি না কেন একটু দোয়া করলি না আল্লাহ মাইচর আইসা বাবাদেরকে পাইয়া বড় ভালো লাগলো রে আল্লাহ যুবকদের পাইয়া দিলটা খুশি হইয়া গেল আল্লাহ রব্বে করিম দোয়াটা ফেরত দিও না রে আল্লাহ মেহরবানি করে আমরার দোয়াগুলো কবুল করে নিও যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতার হাত বাড়াইছে আল্লাহ সিমেন্ট দিল টাকা দিল পয়সা দিল আল্লাহ সামিয়ানা দিল আল্লাহ পোস্টার দিল মাইক দিল বিছনা দিল আল্লাহ মাহফিলের খরচগুলো যারা দিল এদেরকে তুমি আল্লাহ কবুল করে নিও এদের জান সালামতগুলো ভালো রাখো কামাই রোজির মধ্যে বরকত দিও আল্লাহ বংশের মধ্যে আলেমের নূর জ্বালাইয়া দিও আল্লাহ রামপুর মাদ্রাসাটা তুমি কবুল করে নিও বড় হুজুর দোয়া করে গেছে মুন্দু আল্লাহ ওয়াজ করে গেছে বড় মুখলেস মানুষ আল্লাহ ওনাদের খেদমতগুলো তুমি দিনের জন্য কবুল করে নিও এই মাদ্রাসাকে জড়িয়ে করে এলাকার সবাই রে মাফ করে দিও আল্লাহ ঘরে ঘরে রহমত বর্ষণ করে দিও প্রতি বছর জান্নাতের বাগান মিলাইতে পারে সেই তৌফিক দান কইরো মহাব্বতে ওয়াজ শুনল